সুপ্রিয় দর্শক, সিটিজি ক্রাইম টিভির নিয়মিত অনুষ্ঠান নির্বাচনের কথায় আমি মোহাম্মদ মামুনুর রহমান খান আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা চলে এসেছি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 55 নং ওয়ার্ডে। এখানে আজ আমরা কথা বলবো জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন রুবেলের সাথে। উনি একজন স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী। চলুন সরাসরি আমরা ওনার কাছেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন, কেমন আছেন শাহাদাত ভাই? আলহামদুলিল্লাহ। তো আপনি তো নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং অলরেডি প্রতীক পেয়েছেন ঘুরি মার্কা, তো কীরকম চলছে আপনার নির্বাচনী প্রচার প্রচারণা প্রস্তুতি একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম স্মরণ করছি মহান আল্লাহ তালা এবং আমার শ্রদ্ধ বাবা হাজি মরুম আবি হোসেন সাহেব। উনি দীর্ঘ 23 বছর 55 নং ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন। তো আমি ওনার আদর্শ ন্যায়ের ওনার মানুষের সেবা উনি পরিচালনা করেছেন এই 55 নং ওয়ার্ডকে। তার সেই ধারাবাহিকতা, তার এই আদর্শ নিয়ে আমি তার সন্তান মোহাম্মদ শাহাদাত হোসেন রুবেল 55 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি স্বতন্ত্রভাবে। তো আল্লাহর রহমতে প্রত্যেক জায়গাতে আমাদের ময়মনসিংহ দিয়ে দোয়ায় এবং যুব সমাজের সহযোগিতা আমরা ভালো আমাদের প্রচলন চলছে এবং আলহামদুলিল্লাহ। আপনি কী বুঝতেছেন আপনার এলাকায় আপনি যখন গণসংযোগ করছেন আপনার সমর্থন কীরকম পাচ্ছেন বা পাবেন বলে আপনি আশা করেন? আমাদের প্রতিটি এলাকায় আমাদের সবার সাথে আমাদের ভালো একটা সুসম্পর্ক আছে, আমার বাবার সাথেও ছিল। তো তারই দাঁড়িয়ে ধারাবাহিকতায় তাদের মুরব্বী যারা আমাদের আছেন, যুব সমাজে যারা আছেন, ছোটরা যারা আছেন, সবার সাথে আমাদের এটা খুব ভালো একটা সম্পর্ক। সে আন্তরিকতায়, সে সুসম্পর্কে বিধায় মানুষের স্বতঃস্ফূর্ত। এখানে কোনো আমি বল প্রয়োগ করে না বা অর্থের মাধ্যমে না, সবাই ভালোবেসে আমার প্রচারণা করছে, আমার সাথে কাজ করছে। তো জনাব শাহাদাত হোসেন রুবেল ভাই, আমি জানতে চাইব যে আপনি বিগত সময়ে এই নির্বাচনের আগে আপনি আপনার এলাকায় সামাজিক কোনো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন কিনা বা আছেন কিনা, এরকম কী ধরনের কর্মকাণ্ডে ছিলেন যদি থাকেন? আমার বাবা যখন কাউন্সিলর ছিলেন এই 55 নং ওয়ার্ডে অতীতে, আমি তার সাথে প্রত্যেকের সমাজসেবামূলক কাজে গিয়েছি, শিখেছি কীভাবে মানুষের সাথে কাজ করতে হয়, মানুষের দ্বারে যেতে হয়। তো আল্লাহর অশেষ রহমতে আমি আমার অতীত আরও পূর্ব থেকেই আমি সমাজসেবামূলক কাজের সাথে জড়িত ছিলাম। মানুষের যখন যে সমাজ বিপদ আপদ যখনই হয় আমি কখনই ঘরে বসে থাকি না, আমি তাদের ছুটে যে যতটুক পারি সহযোগিতা করি, চেষ্টা করি, মন থেকে আপ্রাণ চেষ্টা করি মানুষের সহযোগিতা সেবা করার জন্য। উত্তম কথা। তো আমরা জানতে চাইব যে আপনার এলাকায়, আপনার 55 নং ওয়ার্ডে যতগুলো এলাকা রয়েছে, এই এলাকাতে কী কী ধরনের কাজগুলো করা দরকার একজন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আপনার কাছে? আমাদের এলাকা, আমাদের একটা সমাজবদ্ধ একটা পঞ্চায়েতভুক্ত এলাকা। জি। তো আমাদের এলাকার খুব মানুষ খুব সাধারণ জীবনযাপন করে। আমাদের রাজনৈতিক যে যা রাজনীতি করে দলমত নির্বিশেষে, আমরা একটা পঞ্চায়েতভুক্ত একটা সমাজবদ্ধ আমরা। জি জি। আমাদের মানুষের সর্বপ্রথমেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত। আচ্ছা। সাধারণ মানুষ। আচ্ছা। তো ন্যায় বিচার থেকে যখন বঞ্চিত হয়, এই ন্যায় বিচার পাওয়ার জন্য তারা অনেক দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়। আচ্ছা। কারণ তারা অর্থশালী না, তখন তাদের প্রশাসনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্বারস্থ হতে হয়, অনেক সমস্যায় ভুগতে হয়। তো আমি চাই সর্বপ্রথমেই যদি আল্লাহ তালা আমাকে কবুল করে নেন এই 55 নং ওয়ার্ডবাসীর জন্য, আমি ন্যায় বিচারের জন্য আপ্রাণ চেষ্টা করবো। সর্বপ্রথমে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবো। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে আমি সমাজ থেকে মাদক সর্বপ্রথম চেষ্টা করবো উৎখাত করার জন্য, কারণ প্রশাসনিক সবার সহযোগিতা নিয়েই আমার কাজ করতে হবে। জি। আমি একা কোনো কিছু করতে পারবো না। জি। মাদক মুক্ত সমাজ করতে চাই, সন্ত্রাস চাঁদাবাদ আমি সর্বপ্রথম জোর দিতে চাই ন্যায় বিচার। আর ন্যায় বিচার যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি, ন্যায় বিচারের সাথে সাথে আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ড কী কী? হ্যাঁ, উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাদের জলাবদ্ধতা আছে, প্রয়োজন এরকম কিছু কিছু এলাকা আছে আমাদের জলাবদ্ধতা এখনও আছে, জলাবদ্ধতা নিরসন করতে হবে। তারপর আপনার একটা প্ল্যানিং করে আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করতে হবে, মশক নিধনের জন্য আমাদের সম্পূর্ণ সব কিছু প্ল্যানিং করে করতে হবে। আমি এই করবো সেই করবো মুখে আমরা অনেক কিছু করি প্রার্থীরা, আমার প্রার্থীরা মানে নির্বাচনের আগে সব কিছু দিয়ে দেয়, নির্বাচনের পরে প্রার্থীকে খুঁজে পাওয়া যায় না। আমি সেই ধরনের প্রার্থী হতে চাই না। আমি ওই আগে নির্বাচনের আগে বলবো আমি অনেক কিছু করবো, নির্বাচনের পরে আমি ঘর থেকে বের হবো না, ঘরে বসে আমি প্রার্থী হতে চাই না।
আমি কাজ করব, আমার বাবা যেমন করেছিলেন আমি সেই রকম কাজ করব ইনশাআল্লাহ। এটা আমার মন্ত্রে স্নোবার্ড বাসী খুব ভালো করে জানেন। আমি যেন মানুষের সেবা করতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন, গুলি মার্কায় ভোট দেবেন, আমি আপনাদের পাশে সারা জীবন থাকবো যেমনটা ছিলেন আমার বাবা বড় হাজী মোহাম্মদ আমির হোসেন সাহেব। অনেক অনেক ধন্যবাদ জনাব রুবেল ভাই। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 50 নং ওয়ার্ডে, আমরা আলাপচারিতায় ছিলাম জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন রুবেল ভাইয়ের সাথে। তো আজ এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে আবার হাজির হয়ে যাবো নতুন কোনো কাউন্সিলর পরবর্তীকে সামনে নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।